আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে দেখছেন দেখছেন আমার ইউটিউব চ্যানেল এটি বাই নিহন এবং দেখছেন সৌদি আরবের সব থেকে বড় এবং আপনাদের পছন্দের পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এ পেজে যারা আছেন সবাইকে যারা আছে শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা যদিও আরও আগে বানানোর দরকার ছিল আগে থেকে আপনাদেরকে সতর্ক করার দরকার ছিল যদিও লেট হয়েছে লেট হয়ে যাচ্ছে এই কারণেই হয়তো অনেক ব্যস্ততার কারণে কিছু কিছু ভিডিও আমাদের বানানো হয় না যেমনটি কয়েকদিন ধরে এই বিশেষ ফ্ল্যাটের যাত্রী যারা যাচ্ছেন একেবারে খুরুজে এক্সিটে যারা চলে যাচ্ছেন অনেকের আমাদেরকে দেশে গিয়ে ইনবক্স করেছেন এবং অনেকে যেতে না পেরেও আমাদেরকে ইনবক্স করেছেন তার একমাত্র কারণ হচ্ছে সিম সিম আপনারা জানেন যে ইদানিং আমরা যে সিমগুলো ব্যবহার করি সেগুলো সবগুলো কিন্তু আমাদের নামের উপর নিবন্ধন করা করতে হয় এবং করা থাকে তো অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে বাহিরে থেকে সিম কিনি বাহিরে অনেকগুলো মোবাইলে বা অনেকগুলো সিম কোম্পানির দেখা যায় ডেক্স থাকে সেখান থেকে আমরা সিম কিনি আমরা নিজের সিম কিনছি ফিঙ্গার দিয়ে কিন্তু সিমটা কিনছি যেখানে আমরা ফিঙ্গার দিচ্ছি এই কাজটা আমরা ভুল করছি প্রথম যে কথাটি আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আমরা বা আপনারা চেষ্টা করবেন যাদের সিম প্রয়োজন তারা একেবারে যে কোম্পানির সিম আপনি নেবেন সেই কোম্পানির অফিস থেকে কোম্পানির নিবন্ধিত অফিস থেকে গিয়ে আপনারা সিম কেনার জন্য না হলে কি হবে সেই বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন আপনার জন্য শেয়ার করবেন আপনার আশেপাশে যে সকল সৌদি প্রবাসী আছে সকলের জন্য আচ্ছা আপনি রাস্তা কিংবা কোনো দোকান থেকে যখন আমি জানি হয়তো এই ভিডিওটি দেখার পর আমাদের মোবাইলে আমাদের যে বাংলাদেশি ভাইরা ব্যবসায়ী যে ভাইরা আছেন সিম বিক্রেতা কিংবা মোবাইলের দোকানে আছেন তারা হয়তো কিছুটা হলে ক্ষুণ্ণ হবে কিন্তু আমরা বড় পরিষদ দেখছি আমাদের সৌদি প্রবাসী যারা আছেন তাদের তাদের জন্য মূলত এই ভিডিওটা বানাচ্ছি তো যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আপনি যখন বাইরে থেকে একটি সিম কিনবেন তারা আপনার সিমটি আপনার নামে কেনার জন্য আপনি ফিঙ্গার দিচ্ছেন এমন সময় আপনি বুঝবেনও না আপনি কয়টা ফিঙ্গার ওখানে দিচ্ছেন তারা একটা সিস্টেম করে রাখে আপনি যখন এক ফিঙ্গার দিচ্ছেন কোনো একটা অজুহাত করে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে আরও একবার বা দুইবার অনেকে তিনবারও ফিঙ্গারটা নিচ্ছেন তার মানে আপনাকে বুঝতে হবে আপনি একটা সিম কিনছেন আপনার নামে কিন্তু অন্যান্য কোম্পানিরা দু দু তিনটা সিম কিন্তু তারা এন্ট্রি করে ফেলেছেন এগুলো তারা বাহিরে ইলিগেলভাবে বিক্রি করবেন ব্ল্যাকে বিক্রি করবেন গেল বিষয়টা যার ফলে যেটি যে সমস্যাগুলো দাঁড়াই এখানে ভিডিওটা যে যে প্রবাসী দেখছেন আপনারা কালকেই চেক করেন আপনারা আমি কয়টি সিম আছে কীভাবে চেক করবেন সেটিও আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তবে সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে আপনি গিয়ে যে কোনো আপনি যদি এখন মোবাইলেই সিম ইউজ করেন কিংবা স্টেসি সিম ইউজ করেন আপনি সেই কোম্পানি অফিসে গিয়ে দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে আপনাকে বলে দিবে আপনি স্বয়ং আপনার হয়তো মনে পড়ব আপনি একটি সিম নিয়েছেন কিংবা একটি সিম ব্যবহার করছেন কিন্তু আপনার নামে এখন পর্যন্ত চার পাঁচটি সিম কি অন্য ব্যবহার করছেন অন্যজনের আপনার নামে সিম ব্যবহার করলে কী কী সমস্যা হয় সেটি নিয়ে বলবো তবে এই সিমগুলো আপনি হয়তো ভাবতে পারেন কিভাবে আপনার নামে এতগুলো সিম হলো ওই যে বললাম একটু আগে আপনি হয়তো বাহিরে থেকে একটি সিম নিয়েছেন তারা কৌশলে আপনার কাছ থেকে আরও চারটি সিম নিবন্ধন করে ফেলেছে ও হিসাবে দেখা যায় আপনার নামে একটা দুটা তিনটা একাধিক সিম অন্য ব্যবহার করছেন আর তাই প্রথম পরামর্শ থাকবে কালকে গিয়ে যেই যেই সিমগুলো আপনি ব্যবহার করছেন না আপনার নামে যে যে সিমগুলো আছে সেগুলো কালকে গিয়ে সেই অফিসে গিয়ে আপনি ক্যান্সেল করে আসুন এটা হচ্ছে প্রথম এরপর আসুন যে যে সমস্যাগুলো হয় আমাদেরকে ফোন করে অনেকে জানিয়েছেন এই বিষয়টি যে ভাইয়া আমার নামে এস টিসি সিম তুলে ওই সিমের ওপর মোবাইল নিয়ে ব্যবহার করছেন বিল দিচ্ছেন না আমি দেশে যেতে পারিনি আমার নামে এস থেকে এত টাকা বিল আসছে আরেকজন সেম একই কথা বললেন যে আমার নাম এস লাইন থেকে তিন হাজার সামথিং কত টাকার বিল আছে সেটা পরিশোধ না করলে আমাকে যেতে দিচ্ছেন না এবং আমি যেতে পারবি না তখন আমার কাছে টাকা ছিল না একজন যেতে যারা উনি মেসেজ দিয়েছেন আমার সাথে কথা হয়নি এখন বিষয়টা হচ্ছে আপনি যখন এক্সিটে যাবেন তখন কিন্তু এই বিলগুলো আসবে এক্সিটে যাওয়ার আগে কিন্তু এই বিলগুলো আসবে না ছুটিতে গেলে কিন্তু এই বিলগুলো আসবে না এক্সিট যখন একেবারে চলে যাবে তখন কিন্তু এই বিলগুলো আসবে আবার সিম দিয়ে অনেক ধরনের ক্রাইমও করা যায় যেটা আপনারা সাধারণত মুভি তো দেখেন বাস্তবে অনেকে দেখেছেন তো এই বলছি যেমন ধরুন আপনার সিমটা আপনার নামের উপরে অন্যজনে একটি সিম ইউজ করছেন সেটা যদি পোস্টপেড হয় যদি বিল দিতে না পারে তাহলে তো অবশ্য কেটে দিবে তো ধীরে 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 ওই সিমটার উপর অনেকগুলো বিল ওই টেলিফোন লাইনটার উপর অনেকগুলো বিল কিন্তু জমা হয়ে যায় যেটা আপনাকে নিজেকে পরিশোধ করতে হবে আর তাই আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে যে কথাটি বলবো প্রথমত সিম যদি কিনতে হয় তাহলে রাস্তাঘাট থেকে সিম কিনবে না সরাসরি ওই কোম্পানি অফিস থেকে আপনারা সিম কিনুন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি কালকেই চেক করে দেখুন যে আপনার নামে কয়টি সিম আছে আপনি কয়টি ব্যবহার করছেন বাইরে কয়টি আছে বাকি যে যে কোম্পানির সিমগুলো আছে সে সে কোম্পানির সাথে কোম্পানি অফিসগুলোতে গিয়ে আপনারা সিমগুলো কি বন্ধ করে ফেলুন নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে এই ভিডিওটা নিঃস্বার্থে এবং প্রবাসীদের স্বার্থে সবার সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে